भैया এই আপেল কত কইরা 220 টাকা ভাইয়া ভাই ফলে তো কোনো ফরমালিন টলমালিন নাই তো না ভাই কোনো ফরমালিন নাই রমজান মাস আমাদের তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে সৎভাবে ব্যবসা করি আপনি ফল নিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে আমারে আপেল 1 কেজি দেন আচ্ছা ভাই দিতাছি নাই তুমি তো রোজাটা রাখতে পারবে না ভেঙে ফেলো না ভাইয়া আমি রোজাটা রাখতে পারবো অনেক গরম পড়ছে রোজাটা ভেঙে ফেলো ভাইয়া ভাই আমার আপেলগুলি দেন আচ্ছা ভাইয়া একটা কথা বলি জি বলেন ভাই রোজার মাস আপনার ছোট ভাইটা রোজা রাখতে পারবে তাকে রোজা রাখতে দেন না আমরাই আসলে মানুষের মেন্টালিটি এই সমাজটা নষ্ট করতেছি মানুষ কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে বলেন এই যে ছোটবেলা থেকে আমরা শিখেতেছি যে তুমি ছোট মানুষ তুমি রোজা রাখতে পারো না আরে ভাইয়া এখন থেকে যদি আল্লাহ তাআলার ইবাদত না করে বড় হয়ে কিভাবে করবে বলেন যাই হোক ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম উফ কি যে গরম পড়ছে বন্ধু আজকে রোজা রাখা খুব কষ্ট হয়ে গেছে রে হ্যাঁ বন্ধু ঠিকই কইছস আজকে খুব কষ্ট হয়ে গেছে গরম যা পড়ছে হ্যাঁ বন্ধু এখনো তো অনেক টাইম রোজাটা ভেঙে ফেলাই চল এত কষ্ট করে রোজাটা রাখলাম ভেঙে ফেলামু না রে মামা রাখি আমরা রোজাটা ল মামা একটা কাজ করি নতুন মুভি বেরিয়েছে দুইজন মোবাইলে মুভি দেখা সময় পাস করি না রে মামা রোজা রেখা মুভি দেখা ঠিক হবে না আমরা রোজা রাখছি কিসের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করতেছি শোন রোজা রাখা যদি আমরা মুভি দেখে টাইম পাস করি তাহলে এই রোজা রাখার তো কোনো মূল্য থাকলো না রোজাটাই বুঝলাম না রোজার কষ্টটাই অনুভব করতে পারলাম না না রে মামা যত কষ্ট হোক আয় আমরা রোজাটা রাখি আর এর চেয়ে চল মামা মসজিদে যাইয়া দুইবারা কোরআন পড়িগা তাও আমাকে সওয়াব হইবা আর সময়টাও কাটা গেল মামা তাহলে তুই যা আমি পরে যাবো নি বুঝছি বুঝছি কি লিগে যাইবি না থাক কবে যে ভালো হবি তুই আল্লাহই জানে মামা প্রতি বছর তো আমরা ইফতার পার্টি দেই তবে এবার কিন্তু গরিব স্বামী রাখবি না কইলাম ওই একটা শেষরা আরে মামা তুই এনে আজকে ইফতার পার্টি নিয়ে যাবি না আমারে হ্যাঁ মামা নিমু তোর মতো গরিব ফকির নি আমল ইচ্ছা করতে নিয়ে যাবো না জীবন আমল যাইবো তুই যা এই দাঁড়া 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 শোন বন্ধু যেখানে আমার বন্ধু যাইতে পারবো না সেখানে আমারও যাওয়ার কোনো অধিকার নাই চল বন্ধু তুই আমার বাসায় ইফতার করবি চল ইস সেই যে গেল এখনো আইতাছে না ভাই কতক্ষণ ধরে দাঁড়া করে রাখছেন ভাই আরে ভাই একটা কাজে আসছিলাম ভাড়া কত হইছে ভাই রোজা রমজানের দিন খাটনি আছে ভাই 500 টাকা দেন কিসের 500 টাকা আমার এলাকায় আইছস 200 টাকা নিলে নে নয়তো জায়গা 200 টাকা দিছি এইটাই বেশি দিছি বুঝছো রোজা রাখছি নামাজ কালাম পড়তে হইব জায়গা ঠিক আছে এটা নিয়ে খুশি থাকো হায় রে মানুষ 500 টাকার জায়গায় 200 টাকা দিয়ে এটা গেল রোজাও রাখে নামাজও পড়ে আবার গরিবের হক মেরে খায় বাসায় আজকে গরম মাংস নিয়ে যেতে গেল ইফতার নিয়ে যেতে গেল এই 200 টাকা দিয়ে কি হইব আরে রহিম ভাই আপনার মন এমন খারাপ কেন আরে ভাই কি কমো ভাই মানুষ রোজাও রাখে ইবাদত করে আবার গরিবের হক মেরে খায় 500 টাকার ভাড়া 200 টাকা দিয়ে গেছে বাসায় কইছিল গরুর মাংস নিয়ে যেতে নালে ভালো কিছু ইফতার নিয়ে যেতে 200 টাকা কি হয় ভাই আরে ভাই মন খারাপ করতেছেন কে আমরা মুসলমান ভাই না ভাই তো ভাইয়ের পাশে দাঁড়াবো নাকি আমরা ইফতার পার্টির জন্য কিছু টাকা রাখছিলাম ওগুলা ভাই আপনি নিয়ে যান আপনি গরুর মাংস কিনেন প্রতি বছর তো আমরা ইফতার পার্টি করি নেন ভাই শুকরিয়া ভাই বাসায় কিন্তু গরুর মাংসটা নিয়ে যান ভাই চল বন্ধু চল রমজান মাসে রোজা রেখে কখনোই যেন আমরা মোবাইল বা টিভি দেখে টাইম পাস না করি এবং আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে যারা সমস্যায় পড়ে যায় আমাদের নিজের অবস্থান থেকে যে যতটুকু পারি ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়াবো আর এই ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ।